রাজধানীর খিলগাঁও থেকে আন্তর্জাতিক শিশু পর্নোগ্রাফি চক্রের মূল হোতা টিআইএম ফখরুজ্জামান ওরফে টিপু কিবরিয়া সহ দুজনকে আটক করেছে ডিএমপির কাউন্টার টেররিজম এন্ড ট্রান্স ক্রাইম ইউনিট দুপুরে ডিএমপির মিডিয়া সেন্টারের সংবাদ সম্মেলনে ডিএমপির অতিরিক্ত কমিশনার মোহাম্মদ আসাদুজ্জামান জানান টিপু কিবরিয়ার কাছ থেকে প্রচুর পরিমাণে শিশু পর্নোগ্রাফির কন্টেন্ট ও পর্নোগ্রাফি তৈরির সরঞ্জাম এবং একজন ছেলে শিশুকে উদ্ধার করা হয়েছে টিপু কিবরিয়া শুধুমাত্র ছেলে পথ শিশুদের অর্থের প্রলোভন দেখিয়ে ভিডিও পরে নিজেই সেই ভিডিও বিভিন্ন আন্তর্জাতিক পর্ন সাইট আপলোড করে সেখান থেকে মোটা অঙ্কের টাকা আয় করতো ডিএমপির অতিরিক্ত কমিশনার মোহাম্মদ আসাদুজ্জামান জানান টিপু কিবরিয়া এখন পর্যন্ত ত্রিশ চল্লিশ জন ছেলে পথ শিশুর এক হাজারের মতো পর্ন ভিডিও বানিয়েছে